আমাকে বললেন আপ ঝামেলে মে পড় যায়েঙ্গে। হ্যালো এভরিওয়ান, মেক লাইফ বিউটিফুল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেকদিন বাদে তোমাদের জন্য নিয়ে এলাম একটা ভ্লগ। আসলে আমার শেয়ার করার আছে কিছু কথা, কিন্তু রিচ এত কম যে একটা ভ্লগের মাধ্যমে বললে সেটা হয়তো তোমাদের সবার কাছে অনেক বেশি পৌঁছবে। ছেলের হয়েছে কাশি, এবার মুখটা দেখা, এবার বকে দে সবাইকে, বকে দে সবাইকে, একটু ভাব করে দে। ও বকবে না, বকবে না। দেখলে তুমি চিনতে পারবে যে গরমকে ফোনটা দিবি তো গরম। আমার ছেলের খেতে হলেই হচ্ছে যত প্রবলেম, এটা ছোট বাচ্চাদের জন্য ভীষণ কমনই ব্যাপার, আমার জন্য খুব কমন ব্যাপার ছিল আমি যখন ছোট ছিলাম। ব্রেকফাস্টে আমি ওকে দিই হোমমেড সিরিয়াল, দেখাচ্ছি দাঁড়ো, এ হচ্ছে আমার বানানো সিরিয়াল। অনেকে এটাকে হোমমেড সেরেল্যাক বলে, অ্যাকচুয়ালি এই কথাটা ভুল, কারণ সেরেল্যাক তো একটা ব্র্যান্ড, অ্যাকচুয়ালি এগুলো তো সিরিয়াল। তো এগুলো এটা কিভাবে বানিয়েছি আমি, এটা শুধুমাত্র চাল আর ডাল দিয়ে বানানো, কারণ ওর মাঝে পেটটা খুব খারাপ করেছিল। এবার আমরা জানি যে এখন পেটটা খারাপ হলেই ডাক্তার সমস্ত, সরি হাঁচি পাচ্ছি এক সেকেন্ড, আমরা তো এখন জানি যে বাচ্চাদের পেট খারাপ হলেই ডাক্তার সবার আগে দুধ আর গমের প্রোডাক্ট সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। তো এটা তখনই বানানো হয়েছিল। আমি এর আগে ওর পেট খারাপ হলে এসামটা কিনতাম, যেটা শুধুমাত্র জাল আর মুগ ডাল দিয়ে বানানো, কিন্তু এখনো বড় হয়ে গেছে আর সেই কিনে ও কটা দিন খেলো শরীর খারাপের দিনগুলো, আর তারপর খেতেও চায় না, সে বেগার পড়েই থাকে। সত্যি বলতে পয়সার জিনিস ভীষণ গা পড়। বেসিক্যালি আমি একজন কিপটে মানুষ, তোমরা সেটা বলতে পারো, মানে প্রয়োজনের বাইরে খরচা করাটা আমার জন্য ভীষণ মানে একটা খারাপ ব্যাপার, সে আমার পয়সাই হোক কি কারোর পয়সাই হোক। এটা আমি বানিয়েছি চাল আর বিভিন্ন রকম ডাল দিয়ে, চালের পরিমাণটা একটু বেশি রেখেছি, যার সঙ্গে আমি দিয়েছি একটু মশলা, ধনে, জিরে, আর জোয়ানটা বোধহয় অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য একটু মৌরি দিয়েছি, আর সম্ভবত একটু এলাচ দিয়েছি। অন্য সময় এটার সঙ্গে আমি গম দিই, ডালিয়া দিই, সাবু দিই, একটু আমন্ডস দিই। এবার এসে সব দিইনি, কারণ পেটটা খারাপ ছিল, এটা শেষ হয়ে গেলে তখন আবার বানাবো। জাস্ট জলে সুজির মতো দিয়ে সেদ্ধ করে নিলেই রেডি হয়ে যাবে। এবং বাচ্চাদের শরীর খারাপ থাকলে এটা তিনবার অব্দিও খাওয়ানো যেতে পারে আরামসে। অনেক সময় নর্মাল ভাত ওদের বমি করে দেয়, কিন্তু এইটা ওরা ঠিকঠাক খাবে, কোনো অসুবিধা হবে না। এখন আমরা ছাদে রোদ পোয়াতে চলে এসেছি আর সঙ্গে এনেছি ফুটবল, দেখা যাক বাবু কোল থেকে নেমে খেলে কিনা। খেলবে ফুটবল? খেলবে? খেলবে? খেলবে না? ওটো না, হ্যাঁ এই তো এখানে ধরে ধরে, তুমি তো পারো উঠতে। খেতে ভালো? ব্লগ শুট করার মাঝে মাঝে আমি করে নিয়েছি একটা শর্টস ভিডিও, ওটা ব্লগ এর আগেই চলে যাবে, তোমরা প্লিজ শর্টস গুলো একটু চেক করো। বাবাকে টাটা করে দাও শোনাই।
যে প্রিপারেশনটা দেখলে সেটা বুঝতেই পারছো একটা মাংসের কোনো পদ হবে। তোমরা দেখেছো কোয়ান্টিটিটা কিন্তু একটু বেশি, তাহলে বুঝতেই পারছো পুরোটা আমার জন্য নিশ্চয়ই না। এই মাংস রান্নার পেছনে রয়েছে একটা ভীষণ সুখবর, সেটা হচ্ছে আমি মাঝে হাওড়া ট্রান্সফার হয়ে গেছিলাম, আমি আবার লোকালে ব্যাক করেছি, তো সেই উপলক্ষে অফিসে একটু খাওয়া দাওয়া আছে, তাই জন্য ওরা একটু আমাকে বলেছিল যে খাওয়ানোর জন্য। তো আমিও ভীষণ ইগার ছিলাম, কারণ এত ভালো একটা খবর, আর এখানে ট্রান্সফার হওয়া মানে আমি অনেক বেশি টাইম পাবো আর অনেক বেশি ভিডিও বানাতে পারবো, তো সেই জন্য আমি ঝটপট মাংসটা ম্যারিনেট করে ফেললাম। এটা কিন্তু রাঁধবো আমি কালকে সকালে, কতটা শ্যুট করতে পারবো জানি না, কারণ বুঝতেই পারছো সকালবেলা রান্নাঘরে একটা যুদ্ধ চলে, শুধু এটা রাঁধলেই তো হবে না, আমাদের অন্য খাবার দাবার ভাত সবই আছে, তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবো। যে কথাটা তোমাদের বলবো সেটা আমি বলবো একটু পরে, কারণ একটু পরে না অনেকটা পরে, কারণ এখন ঘড়িতে একটা বেজে গেছে, আমি চান করবো পুজো করবো, অনেক দেরি হয়ে গেছে আজকে। তো তোমাদের সঙ্গে আমি আসবো দেখা করতে সেই সন্ধ্যেবেলা। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটা শর্টস আপলোড করে চলে এসেছি সন্ধ্যেবেলা আবার তোমাদের সাথে গল্প করতে। গল্প ঠিক না, তোমাদের জানাবো একটা এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স বলে ভুল হবে, বরং বলা চলে ব্যাড এক্সপিরিয়েন্স। ফর সিনিয়র সিটিজেন এগুলো রীতিমতো খারাপ জিনিস। তোমরা অনেকেই জানো আমার মায়ের ব্রেন টিউমার অপারেশন হয়েছিল। স্বাভাবিকভাবেই ব্রেন টিউমার অপারেশনের পর আমার মায়ের সাডেনলি, তুমি যদি কোনো প্রপোজাল দাও বা সাডেনলি তুমি যদি কোনো ক্যালকুলেশন দাও, আমার মায়ের সেটা ক্যালকুলেট করতে বা ডিসিশন নিতে একটু অসুবিধা হয়, একটু টাইম লাগে। ঠিক আছে, আমার মা দীর্ঘদিন ধরে শ্রীরামপুর ইউকো ব্যাংক ব্রাঞ্চের অ্যাকাউন্ট হোল্ডার। আমি ডেট মেনশন করেই বলছি, অ্যাজ এটা একটা অ্যাওয়ারনেস ভিডিও। মায়ের কাছে 25 মার্চ একটা ফোন আসে যে আপনার কে হঠাৎ প্রয়োজন পড়েছে ব্যাংকের, আপনি একবার এসে কথা বলুন। আমার মা আমার সঙ্গে আলোচনা করেনি, আমার মা সোজা চলে যায়, কারণ যেহেতু ব্যাংকের সঙ্গে মানে ওই ব্যাংকটার সঙ্গে এর আগে কোনো বাজে এক্সপিরিয়েন্স হয়নি। মা ওই জন্য যায় এবং যায় সেখানে, মাকে প্রিয়া রয় নামে এক মহিলা আর একজন ভদ্রলোক ছিলেন, দুজনে মিলে মাকে কনভিন্স করে যে SBI আর ইউকো ব্যাংক মার্জ হচ্ছে, সেই কারণে ফ্রি ক্রেডিট কার্ডের ওরা পরিষেবা দিচ্ছে সেটা নেওয়ার জন্য। আমার মা আজ অবধি EMI তে কোনো জিনিসই কেনেনি। তো মা পরিষ্কার বলে যে আমার তো ক্রেডিট কার্ডের কোনো প্রয়োজনই নেই, প্লাস আমার সমস্ত ট্রানজ্যাকশান আমার মেয়ে হ্যান্ডেল করে, আমার তো এগুলোর কোনো প্রয়োজন নেই। তারা মাকে কোনোভাবে কনভিন্স করে যে আপনি নিয়ে নিন, এতে তো আপনার কোনো পয়সা লাগছে না, না হলে আপনি রিটার্ন করে দেবেন। আমার মা খুব অল্পতে কনভিন্স হয়ে যায়, ঠিক আছে, মানে কেউ যদি ধরুন বললো যে আপনি করে দিন ম্যাডাম, আমাদের টার্গেট ফিল আপ হয়ে যাবে, আপনি তো ব্যাংকে আসেনি, এসে ফেরত দিয়ে দেবেন, আমার মা ইজিলি কনভিন্স হয়ে যায় যে ঠিক আছে ওদের টার্গেটটা তো ফিল আপ হয়ে যাবে, মা সেই জন্য রাজি হয়ে যায়। আমার যেটা পার্মানেন্ট অ্যাড্রেস মানে যে পুরনো বাড়িটা তোমরা আগের ভিডিওতে দেখতে, সেটা আমরা এখন থাকি না। আমার মা আমি দুজনে কোয়ার্টারে শিফট করেছি মায়ের এইসব সার্জারির পর, সেখানে মা থাকেন, আমি আজ কিছু টাইম এখানে কিছু টাইম ওখানে এরকম করে থাকি। যখনই কোনো ডকুমেন্ট আসে আমাদের, আমাদের স্বাভাবিকভাবে বাড়ি থেকেও রিসিভ করতে পারে না, সেগুলো সাইন করে নিতে হয়, তো জিনিসগুলো পোস্ট অফিসে যায়, পোস্ট অফিসকে আমাদের কারেন্ট অ্যাড্রেস দেওয়া আছে আর ওখান থেকে আমাদের ফোন নাম্বারও দেওয়া আছে, ফোন করেন উনি, আমরা আমাদের কার্ড আধার কার্ড বা ভোটার কার্ড দেখিয়ে সাইন করিয়ে নিয়ে চলে আসি। আমার মা কোনো রকম কার্ড রিসিভ করেনি এবং এর ব্যাপারে বিন্দু বিসর্গ আমি জানি না। এরপর আমি ডেটটা দেখেই বলছি, 2/6/22 আমার মায়ের কাছে একটা মেসেজ আসে যে আপনার অ্যাকাউন্ট থেকে 588.82 টাকা কেটে নেওয়া হয়েছে। মা সঙ্গে সঙ্গে PRI কে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, সে বলে আপনি ব্রাঞ্চে গিয়ে কথা বলুন, সে কোনোভাবে আমার মাকে এন্টারটেইন করেনি। এবার মা ব্রাঞ্চে গিয়ে কথা বলেছে, তখন মাকে বলছে যে ওটা তো সার্ভিস চার্জ কি ওদের প্রসেসিং চার্জ এইসব নিয়ে কেটেছে। আমার মা বলছে যে আমাকে তো ফ্রি ক্রেডিট কার্ড বলেছিল এটা, আমি তো ওই জন্য রাজি হয়েছিলাম, আর আমার এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট ছিল না, আমাকে রীতিমতো ফোর্স করা হয়েছে। তো কোনোভাবে শোনে নি, বলছে ঠিক আছে রিজেক্ট করে দেবো, কিন্তু এই পয়সা ফেরতের আপনি রিকোয়েস্ট করতে পারেন, না পেলে নাও পেতে পারে। মা তখন বলছে আমাকে ব্যাপারটা বলে বলছে ম্যানেজারের সঙ্গে একটু কথা বল। এবার আমি তো এইসব ব্যাপারে তো মানে আমার মাথা যখন গরম হয়ে যায়, মানে ভীষণভাবে গরম হয়ে যায়, ঠিক আছে, কোনো এইসব আননেসেসারিলি লোককে হ্যারাস করা দেখলে আমার ভীষণ রাগ হয়। আমি সেদিন বেলেঘাটা আমাদের হেড অফিস গেছিলাম আমাদেরই একটা কাজে, মানে সেদিন আমার এইসব ট্রান্সফারের ব্যাপার নিয়েও অনেক রকম ঝামেলা চলছিল সকাল থেকে, ঠিক আছে, মানে মাথা এমনি আমার ভীষণ গরম ছিল আর আমাদের ভীষণভাবে মানে আমি সেদিন মারাত্মক রকমের মানে ডিস্টার্ব ছিলাম। ফোন করেছে মা ম্যানেজারকে ধরিয়েছে, এবার ম্যানেজার প্রথমে হিন্দিতে কথা বলছে, ঠিক আছে,
আমার হিন্দি ভাষীদের সঙ্গে কোনো সমস্যা নেই, কিন্তু যখন সার্ভিস দিচ্ছে আমার মনে হয় বাংলাতে তাদের কথা বলা উচিত, অন্তত চেষ্টাটুকু করা উচিত, যেটা কোনোভাবেই করে না। উনি আমাকে বলেন যে আপনি এইভাবে এইভাবে রিপোর্ট করতে পারেন, পয়সা পেতেও পারেন নাও পেতে পারেন। আমি বললাম কেন পাবো না পয়সা, এটা তো আপনাদের ওখান থেকে অন্যায়ভাবে নেওয়া হয়েছে, আপনারা বলেছেন ফ্রিতে দেওয়া। উনি পুরো ডিনাই করছেন আর কি, যে ওর সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই, ব্যাংকের ওই SBI-এর তরফ থেকে এসছে, আপনার ওখানে হয়েছে, ডিনাই করলে তো হবেও না। এবার আমি তখন বললাম যে আমি এটা নিয়ে তাহলে স্টেপ নেব, আমি এটা নিয়ে থানা পুলিশ করব। উনি আমাকে বললেন আপ ঝামেলে মে পার যায়েঙ্গে। ব্যাস এইটা শুনেই তো আমার মাথা গরম হয়ে গেল। আমি যখন সেলট্যাক্সের কাজ চাকরি করি, ঝামেলা করাটাই তো আমার কাজ, তো উনি ভুল লোককে ভুল কথা বলে ফেলেছেন। আমি তখন বললাম যে হাম তো গভর্নমেন্ট জব বালে হে, ঝামেলে তো হাম রোজ করতে হ্যাঁ, শেষ দেখে ছাড়ো আর। উনি তখন একটু হকচকিয়ে যান, উনি আমাকে মেল আইডিটা দেন কমপ্লেন করার, সেখানে মেল করতে বলেন। ঠিক আছে, মেল করলাম, মেলের রিপ্লাই হিসেবে ওই টোকেন নাম্বার হ্যানাতানা এলো, মায়ের কিছু ডিটেলস চেয়ে পাঠালো, রিপ্লাই করলাম। এবার কোনো রিপ্লাই আসে না আসে না আসে না, অনেক দিন হয়ে গেল। এবার পুজোর ছুটিটা পড়ার ঠিক আগে মা আবার ব্রাঞ্চে গেছে, তখন উনি বলছেন যে আপনি আবার মেল করুন, আমি অ্যাড করে দিন কথাটা, আপনার কার্ডটা ক্যান্সেল করে আপনাকে পয়সাটা রিফান্ড করা হোক। আমি তখন মেল করলাম আবারও, আর মাকে এটাও বললাম এটা তো অলরেডি আমি লাস্ট মেলের রিপ্লাইয়ে লিখেছিলাম, বারবার কতবার লিখবো। মা তারপরেও আমাকে এই পুজোর টাইমটায় বলে যে তুই আর একবার মেল করে দেখ, বারবার বলছে ব্রাঞ্চ থেকে অন্য স্টাফরাও যে পয়সা পেতে খুব ঝামেলা হয়, আর একবার করে পাঠান। আমি মাকে বলছি পুজোর সময় ব্যাংকে তো অতটা কাজ হবে না, তুমি আমাকে পরে বলো, তুমি আমাকে পরে বলো, মানে আমিও ডিলে করছি। ঠিক আছে, এরকম করতে করতে 25 অক্টোবর আমার মা দুপুরবেলা আমাকে মেসেজ করে যে তোকে তো ওটা নিয়ে বারবার ডিস্টার্ব করছি, তুই একবার দেখ না। আমার মনে হলো আজকে আমি যে মেলটা করব সেটাই আমার করা শেষ মেল হবে, এরপর আমি ব্যাপারটা বাইরে বুঝে নেব। সেই মতো আমি তাদের একটা মেল করি, মেলে আমি পরিষ্কার উল্লেখ করি যে আমি একজন ব্রেন টিউমার পেশেন্ট, আমাকে দিনের পর দিন হ্যারাস করা হচ্ছে, আমি রিপিটেডলি মেল করছি কিন্তু আপনাদের সাইট থেকে কোনো রিপ্লাই বা পয়সার কোনো রিফান্ড পাচ্ছি না, এমনকি আমি কার্ডটাও রিসিভ করছি না। আমার পয়সা আমি যদি তাড়াতাড়ি রিফান্ড না পাই, এরপর আমি কনজিউমার ফোরামে নেমে যাবো, থানায় ডায়েরি করবো, এবং সবথেকে বড় কথা আমি ব্যাপারটাকে সোশ্যাল মিডিয়ায় জানাবো আর টুইটারেও একটা টুইট করবো। আমি এই মেলটা কাস্টমার কেয়ার প্লাস ম্যানেজার দুজনকে রেখে কপিতে রেখে পাঠিয়েছিলাম। এক কি দুদিন পর হঠাৎ করে মা আমাকে ফোন করে, আমি এখন এরকম এসেছিলাম ব্রাঞ্চে, ম্যানেজার আমাকে ফোন করেছে বাড়িতে, আপনি তাড়াতাড়ি আসুন, আপনার টাকা ফেরত দেওয়ার ব্যাপারে একটা ফর্মে সাইন করতে হবে। আমি বললাম কী লেখা ছিল, তুমি পড়ে সাইন করেছো, কোনো কপি রেখেছো? মা বললো ওটাতে লেখা আছে এরম এরম টাকা কেটেছে, আমি টাকাটা ফেরত পেতে চাই, এইসবই লেখা ছিল, আমি পড়ে দেখে নিয়েছি, সাইন করেছি। ম্যানেজার মাকে বলে যে উইদিন ওয়ান উইক আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। কিছুদিন পরপরই কিছু একটা ওরা প্রসেসিং চার্জ কেটেছিল, কেটে বাকি টাকাটা 300 সামথিং কি 400 সামথিং টাকা ঢুকে যায়। আর মা ম্যানেজারকে একটা কথাই বলে, এই ব্যাংকের সঙ্গে তো আমার অনেক দিনের সম্পর্ক, আর 500 টাকাটা বড় কথা না, এটা আমি কোনো গরিব দুঃখীকেও দিয়ে দিতে পারতাম, কিন্তু এটা যে আপনারা অন্যায়ভাবে নিলেন এই জিনিসটা কিন্তু আপনারা ভুল করলেন। তোমাদের একটা কথাই বলার যে এরকম ব্যাংক কিন্তু অনেক রকম প্রতারণা করে। আমি বলছি না প্রতারণাটা ইউকো ব্যাংক করেছে বা প্রতারণাটা SBI ব্যাংক করেছে, আমি কোনোটাই বলছি না, কিন্তু এই ক্রেডিট কার্ডের নামে একটা মাওতাবাজি বলবো কি যাই বলবো, এই যে ফিজ, একটা প্রসেসিং চার্জ লুকোনো, অনেক বয়স্ক মানুষ তো মেসেজ দেখতেও পারে না, তারা সেটা জানবেই না কি তার কার্ডটা পোস্ট অফিস অব্দি পৌঁছলোই না, তার আগেই কোনোভাবে বেহাত হয়ে গেল, সেখান থেকে বিল হয়ে গেল, অনেক কিছুই হতে পারে। তো আমি বলবো সবসময় সবাই সচেতন থাকবে, কোনো রকম ফ্রড হলে কেউ কখনো ভয় পাবে না যে হ্যাঁ আমি একটু কম পড়াশোনা জানি বা আমি একটু কম ক্ষমতা সম্পন্ন কি আমার একটু বয়স হয়ে গেছে, কখনো এরকম ভাববে না, সবসময় জানবে কনজিউমার কোর্ট আছে, থানা আছে, অ্যাটলিস্ট রিটার্ন দাও যে এটার সলিউশন না হলে আমি থানায় যাব, আমি কনজিউমার কোর্টে যাব, আমি সোশ্যাল মিডিয়ায় জানাবো, ভিডিও করে রাখবো, ব্যাপারটা আপলোড করব। কখনোই কেউ কোনো রকম ভয় পাবে না, নিজেদেরকে মনে করবে না যে আমাদের কোনো ক্ষমতা নেই। ভারতবর্ষে অন্তত, ভারতবর্ষে শুধু না সারা পৃথিবীতে, কিন্তু ভারতবর্ষে বিশেষভাবে পাবলিকের ক্ষমতাটাই হচ্ছে আসল। ঠিক আছে, তাই কখনো ভয় পাবে না কোনো রকম ফ্রড হলে, লড়তে থাকবে, পয়সা তুমি একদমই ফেরত পাবে। এই ব্যাপারটা যদি কনজিউমার ফোরামে যেত, ওদের ওই 300 অত টাকা কেন, ওদের 30,000 থেকে 3,00,000 টাকা অবধিও হতে পারতো, ওদের ফেরত দিতে হতো, উপরন্ত ওদের ক্ষমাও চাইতে হতো, পেনাল্টিও দিতে হতো সরকারকে। এই এক্সপিরিয়েন্সই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল, আজকে রাত্রে ব্লগটা এন্ড করছি, কালকে মাংস রান্না নিয়ে দেখা হচ্ছে, যতটুকু পারবো ক্লিপ তুলবো, আর শর্টসটা কিন্তু অবশ্যই দেখো, আমি এখন রেগুলার শর্টস দেওয়ার চেষ্টা করছি, অবশ্যই দেখো।
সবাইকে গুড মর্নিং। এখন ঘড়িতে 6:45 বাজে আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার মাংস অলরেডি আমি বসিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটা ভাজা হচ্ছে, এটা বেরেস্তা হবে, বেরেস্তা হয়ে এটাকে পেস্ট করা হবে। পেস্ট করে তারপর মাংসটা হবে। মেনলি আমি গোলাবাড়ি স্টাইল চিকেন করছি তন্নির পাকশালার রেসিপিতে। এই রেসিপিটা আগেও ট্রাই করেছি, ভালো হয়েছে। এবার দেখা যাক আজকে কি হয়, কেননা বেশি অ্যামাউন্ট আমি একটু ভয়ে আছি।